ঈদের ছুটির আগেই সব শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন পরিশোধ করতে হবে। ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। বুধবার সচিবালয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেন, কোনোভাবে যেন শ্রমিকদের সড়কে নামতে না হয় সেই বিষয়ে দেখবেন মালিকরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। ঈদ সামনে রেখে বেতন বোনাসের দাবিতে বরাবরই উত্তপ্ত হয় দেশের বিভিন্ন খাতে শ্রমিকরা। সময় মতো বেতন আর বোনাস না পেয়ে ঈদের আগে মাঠে নামেন পোশাক শ্রমিকরা। এজন্য ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের উপরে পড়ে বড় ধরনের চাপ। এরই মধ্যে বেতন বোনাসের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করছেন শ্রমিকরা। তবে এবার শুধু পোশাক নয়, সব সেক্টরের শ্রমিকের ন্যায্য পাওনা, উৎসব ভাতা ও বেতন পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। কোনোভাবে যেন শ্রমিকদের রাস্তায় না নামতে হয় সেজন্য মালিক পক্ষকে আমরা বারবার অনুরোধ করেছি। ওনারা আমাদের সাথে সম্মত হয়েছেন, একমত হয়েছেন। ওনারা বলেছেন কোনো অবস্থাতেই শ্রমিকরা রাস্তায় ইনশাল্লাহ নামবে না, তারা যে কোনো কিছুর বিনিময়ে তারা শ্রমিকদের পাওনা। বলেন, কোনোভাবে ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের যেন বেতন ভাতা না নিয়ে রাস্তায় নামতে না হয় সে বিষয়ে মালিকপক্ষ আশ্বস্ত করেছেন। ওনারা ক্লিয়ারলি বলে দিচ্ছেন শ্রমিকদের পাওনা ওনারা ঈদের আগে মিটিয়ে দেবে, পরিশোধ করে দেবে। ফ্যাক্টরি এক এক সময় দিতে পারবে, হয়তো সবাই একসাথে দিতে পারবে না, ওই জন্য ঈদের ছুটির আগে সবাইকে দিতে হবে। এবার শ্রমিকদের পাওনা ঈদের আগেই দেওয়া হবে, সেই সাথে চাকরি হারাবেন না কোনো খাতে শ্রমিক। শুভশ্রী রায়, দেশ টিভি, ঢাকা।